নমস্কার সকলকে, আজকে নিয়ে চলে এসেছি চন্দননগর জগদ্ধাত্রী পূজা পরিক্রমার একটি ভিডিও। চলুন দেখা যাক চন্দননগর সমস্ত বড় বড় পুজোগুলি। প্রথমেই আমরা শুরু করেছিলাম জগদ্দল জেটিঘাট থেকে। এই বছর চন্দননগরের জগদ্ধাত্রী পূজো পরিক্রমায় প্রথমে আমরা চলে এসেছি উর্তি বাজারে পূজো কমিটি দেখতে। এই বছরের থিম যান্ত্রিক। বছরের থিমটা খুবই ভালো লাগছে, বিশেষ করে মূর্তিগুলো যেন মনে হচ্ছে সত্যি অবিকল মানুষ দাঁড়িয়ে আছে। এরপর হেঁটে আমরা আবার ফিরে আসি ফেরিঘাটে এবং সেখান থেকে সোজা রাস্তা ধরে আমরা এগিয়ে যাই বড়বাজারের পুজো দেখতে। হাঁটতে হাঁটতে চলে এসেছি চন্দননগরের বড়বাজার পূজা কমিটি ঠাকুর দেখতে। এখানকার লাইটিং তো অসাধারণ, দেখা যাক এবার প্যান্ডেলটা কি করেছে। এবছর বড়বাজারের 61তম বর্ষের থিম হলো পরম।
করা। দেখে নিন প্যান্ডেলটা কিরকম করেছে। বড়বাজারে ঠাকুর দেখার পর এবার আমরা এগিয়ে চললাম বাগবাজারের দিকে। বড়বাজারে ঠাকুর দেখার পর আমরা চলে এসেছি বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো দেখতে। এবার 189 বছরে দেখা যাক এরা কিভাবে আভিজাত্য ধরে রেখেছে।
ঠাকুর দেখে আমরা সোজা এবার চলে এসেছি মধ্যাঞ্চলে ঠাকুর দেখতে। এবছরের থিম মনে রেখো, প্রকৃতির পরিমাণ অভয়ান বরদান, নররূপ ধরাং আমাদের মা, শরণাগত দীনার্থের আশ্রয়, প্রকৃতির ক্ষয়িত সভ্যতার ধাত্রী এবং নব অঙ্কুরিত প্রাণের পালনশ্রী। প্রকৃতিকে আমরা আত্মিক রঙে সর্বদা আবরিত করেছি আমাদের, কিন্তু একুশ শতকে বিজ্ঞানের বলে বলিয়ান মানুষ মনে রাখেনি তাদের জীবনে প্রকৃতির অবদান। তাই নির্বিচারে নগর গড়ে তোলার জন্য গাছ কাটা হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, হারিয়ে যাচ্ছে অসংখ্য পাখি, মানুষ প্রকৃতির বুকে প্রকৃতি ছাড়া আর কেউ দিতে পারে না। তাই তো মা জগদ্ধাত্রীর কাছে আজ নাগরিক সভ্যতার একমাত্র আরতি। আমায় একটু সবুজতা ফিরিয়ে দাও, আমায় ফিরিয়ে দাও নীল আকাশ, কংক্রিটের সমুদ্র থেকে খুলে দাও আমার নয়, পাখির কলরবে ভ্রমণের গুঞ্জনে নবহিন্নলে আমি বাঁচতে চাই, আমি আবার সবুজ শ্যামলিমায় স্বপ্ন দেখতে চাই, আমি দু হাত বাড়িয়ে শুধু বাঁচতে চাই।
পরিক্রমায় পরবর্তী প্যান্ডেলে আমরা চলে এসেছি ফটকড়া মাতৃ মন্দির দেখতে। ফটকগোড়া দেখে আমরা আবার উল্টো দিকে ফিরে এসে চলে আসলাম বাগবাজার চৌমাথার দিকে। এরপর বাগবাজার চৌমাথার মোড় থেকে এগিয়ে এসে আমরা চলে এসেছি শ্রমিকপল্লীর পুজো দেখতে। চলুন দেখি কি করেছে।
এরপর আমরা চললাম মানকুণ্ডুর দিকে। এখান থেকে যাব তেলেনিপাড়া ফেরিঘাটের উদ্দেশ্যে। সঙ্গে আমাদের সুরক্ষা নিয়োজিত আছে, নিয়োজিত আছে, তো তাদেরকে রেডিগেট করে পরে যাবো। এই মানকুণ্ডু যাওয়ার পথে আশেপাশে পড়বে ছোট বড় অনেকগুলি পুজো মণ্ডপ, সবকটি দেখতে হলে হাতে সময় নিয়ে অবশ্যই আসবেন। বারাসাত গেটের ঠাকুরটি দেখেই আমরা চলে গেছিলাম বাঁদিকে ফেরিঘাটের উদ্দেশ্যে।
শ্যামনগর ফেরিঘাটে নেমেই দেখলাম একটি সুন্দর পূজা মণ্ডপ, আপনারাও দেখে নিন। আজকের চন্দননগর জগদ্ধাত্রী পূজো পরিক্রমা এই পর্যন্তই। কমেন্টে জানান কোন ঠাকুরটি আপনাদের সবথেকে ভালো লাগলো। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।